লাগাতার বাড়ছে সংক্রমণ, পাঁচটি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা। তো কোন পাঁচটি ওয়ার্ডকে কতদিন পর্যন্ত কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লাগাতার বাড়ছে সংক্রমণ। জলপাইগুড়িতে প্রতিদিনই প্রায় জন ১৫ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে করোনায়, তাতেও হুঁশ ফিরছে না জেলাবাসীর। মাস্ক না পরে দ্রুতবিধি শিখিয়ে তুলে রাস্তায় বেড়ানো, বাজার হাট করা চলছেই। সংক্রমণ বৃদ্ধির কারণে জলপাইগুড়ি পৌরসভার ৩, ৬, ৭, ১১ এবং ১৯ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সামনেই কালী পুজো, ছট পুজো, ফলে ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় প্রমাদ গুনছে প্রশাসন। সাধারণ মানুষকে সতর্ক করতে জেলার বিভিন্ন জায়গায় চলছে সচেতনতামূলক প্রচার। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক জানান, গত ২৪ তারিখ আমরা পৌরসভার পক্ষ থেকে জেলা শাসককে পাঁচটি ওয়ার্ডের লিস্ট পাঠিয়েছিলাম মাইক্রো কন্টেইনমেন্ট জোন করার জন্য, কারণ দেখা যাচ্ছে এই এলাকাগুলিতে কোভিড সংক্রমণটা বেশি পুজোর পর থেকে। গড়ে ৫ থেকে ৬টা করে কেস পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন রাস্তায় নেমে প্রচার করছে, আমরাও অভিযান করছি। আলোর উৎসবকে যাতে করোনার অন্ধকার গ্রাস না করতে পারে তার জন্য মানুষকে সতর্ক করছেন স্বাস্থ্য আধিকারিকরাও। উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক সুকান্ত রায় জানান, দুর্গাপুজোতে বারবার বলা হয়েছিল নিয়ম মানতে, অনেকে শুনেছে, যারা শোনেনি তারা বিপদে আছেন। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।